রাজধানীর মিরপুর বারোর ঝিলপার বস্তিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তাৎক্ষণিকভাবে মেলেনি হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবরও। দুপুর 1টার দিকে আগুন লাগার খবর পাওয়ার কথা জানায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে তারা পৌঁছায় 1:10। আগুনের তীব্রতা দেখে বাড়ানো হয় ইউনিট সংখ্যা। এর আগে 2019 সালেও ঝিলপার বস্তিতে আগুন লেগেছিল, তখন পুড়ে যায় শত শত ঘর, সর্বস্ব হারান বস্তিবাসীর অনেকেই।